ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি আমার বয়স 13 বছর, হ্যাঁ, তো আমার ওজন 50 কেজি, কিন্তু আমি খাবার দাবার কন্ট্রোল করতে পারি না। আচ্ছা, তো এই বিষয়ে আমি ম্যাডামের কাছে জানতে চাচ্ছি যে ঈদের দিন ছাড়াও আমার খাবার দাবারে কি কি খাবার থাকা উচিত এবং কি কি খাবার আমার বাদ দেওয়া উচিত। আচ্ছা, তুমি কি অনেক বেশি চকলেট, মিষ্টি এই জাতীয় খাবারগুলো বেশি খাচ্ছ? না, আমি মিষ্টি জাতীয় খাবার একদমই খেতে চাই না, কিন্তু অনেক সময় খাওয়া হয়ে যায়। তো আমি ঝাল জাতীয় খাবার খুবই খাই। ওর বয়স হচ্ছে 13 বছর, ওজনটা একটু বেশি, 50 কেজি, খাবার কন্ট্রোল করতে পারছে না। বাচ্চাটা বলতে চাচ্ছে মানে এখন আমরা ওকে কী সলিউশন দিতে পারি, কীভাবে ও আসলে মেনটেন করবে? সেটা হচ্ছে ও ফাস্টফুড খায় কি না সেটা কিন্তু বলেনি, যদি খেয়ে ফেলে বলছে, একটু বোঝা যাচ্ছে খেয়ে ফেলে, যেহেতু এটা একটা টিনেজের মধ্যে পড়ে। আচ্ছা, এই ক্ষেত্রে ও কিন্তু ওর হাইটটা বলেনি, তো হচ্ছে ওয়েটটা বলেছে যে 50 কেজি। তো আমরা হচ্ছে হাইট ওয়েট নির্বাচন করে দেন একটা হচ্ছে গিয়ে আইডিয়াল বডি ওয়েট যেটা সেটা বের করি, তো ওটার উপর ডিপেন্ড করে যে সে মানে কতটুকু তার হচ্ছে ওয়েটটা গেইন করেছে ওটা আর কি আমরা দেখি। এবং এরপরে হচ্ছে যেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা বিএমআই, বডি মাস ইন্ডেক্স, যেটা সেটা হচ্ছে আমরা ওয়েট ইন কেজি হাইট ইন মিটার স্কোয়ার যেটা বলে, সেই ক্ষেত্রে সেই জন্য আমি বলেছি যে সেই হাইটটা কিন্তু বলেনি। আচ্ছা, হ্যাঁ, তো হচ্ছে তো ওটার উপর ডিপেন্ড করে মানে ও কোন গ্রেডে আছে, মানে ও কি ওভারওয়েটে আছে নাকি ওবেসিটি 1-2-3 গ্রেডে আছে সেটা আমরা হচ্ছে নির্বাচন করব। দেন হচ্ছে যেটা ও বললো যে ওর অনেক ওয়েট, সেই ক্ষেত্রে ওর ফুড হ্যাবিটটা দেখব। আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে এখানে, কিছু ইনভেস্টিগেশন আমরা দিই। থাইরয়েডের সমস্যার জন্য অনেক সময় হাইপোথাইরয়েডিজমে ওয়েটটা গেইন করে, তো ওই মানে কিছু টেস্ট আমরা দিয়ে থাকি, তো ওইটা আইডেন্টিফাই করার জন্য ও কি হচ্ছে কোনো ডিজিজ কন্ডিশনে ওর ওয়েটটা গেইন করেছে নাকি হচ্ছে কোনো নর্মালি ওয়েট ফুড হ্যাবিট থেকে ওর ওয়েটটা গেইন করেছে। তো এটা এই ক্ষেত্রে এটা আমরা দেখে থাকি। এবং আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সে কতটুকু অ্যাক্টিভ। আচ্ছা, যেহেতু এই এজে, সো আমি অবশ্যই অ্যাডভাইস করব যেন অ্যাক্টিভিটি লেভেল সেটা দৌড়ঝাঁপ না, সেটা সে যা করতে পারে একটু হাঁটা। হ্যাঁ, এখন যে আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের কিন্তু সব কিছু বসে বসে করার একটা যুগ চলে এসেছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা একটু হাঁটা চলা করি, নর্মাল কিছু কাজের জন্য যদি আমরা বসে না করি, একটু যদি হাঁটা চলা করে। আমি সবসময় এই প্রোগ্রামগুলোতে বলি যে বাচ্চাদেরকে আপনারা ভিডিও গেম, মোবাইল এগুলো থেকে দূরে রাখার জন্য, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা তো একটু যদি হচ্ছে কি 15-20 মিনিট যদি টানাও না পারে, আর যেহেতু সে স্কুলে এই যে সাথে একজন দর্শক আছেন, কন্টিনিউস। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান? বলুন যে আমি খাবার দাবার মানে আমার শরীরের ওজনটা অনেক বেশি, 80 কেজি, এখন কন্ট্রোল করতে যাচ্ছে, কন্ট্রোল করলে আবার প্রেশার লো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি কি করতে পারি? খুব সুন্দর প্রশ্ন, দর্শক আমাদের সাথেই থাকবেন, আপনার বিষয়টা নিয়ে কথা বলবো। এটা কিন্তু অনেকেরই প্রশ্ন যে খাবার কন্ট্রোল করতে গেলে খাবারের এই বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন, একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে কিভাবে মেনটেন করলে আসলে প্রেশারটা লো হবে না। এখানে হচ্ছে কি আমরা হঠাৎ করে কিন্তু কখনোই ডায়েট মেনটেন করলে ওটা কখনোই আমাদের জন্য, আমাদের শরীরের জন্য ভালো হবে না। সো আমাদেরকে খাবারটা আস্তে 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 খাবারের পরিমাণ কমে কমে আর কি জিনিসটা আমাদের বডি অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। যেটা আমি করি সেটা হচ্ছে কখনোই হচ্ছে মানে কারো যদি হচ্ছে 1000 থেকে বা 1200 কিলো ক্যালোরি ডেইলি রিকোয়ারমেন্টে থাকে, সেই ক্ষেত্রে খাবারের চয়েসগুলো এমনভাবে রাখতে হবে যেন উনি মানে একই খাবার কিন্তু বারবার গ্রহণ করলে অনেক সময় ওটা হচ্ছে গিয়ে মানে মানে ওনার ওটা কাজ করে না অনেক সময়। উনি যদি ওটা যদি চেঞ্জ করে করে করে, যেমন হচ্ছে উনি কিন্তু বলেন ওনার খাদ্যাভ্যাসটা, তো আমি স্টার্ট করে দিচ্ছি যেটা উনি যদি সকালে একটু উঠে হালকা কুসুম গরম পানিতে যদি লেবু দিয়ে খায় তো এটা খুবই ভালো। দেন হচ্ছে গিয়ে উনি একটু হালকা ওয়ার্ম আপ মানে হ্যাঁ যেটাই করে উনি হাঁটুক 15-20 মিনিট যদি করার পরে, এরপর যদি ব্রেকফাস্টটা নেয়, সেই ক্ষেত্রে আমি বলে দিতে পারি যে লাল আটার রুটি যেটা এটা খুবই ভালো, এটা ওজন কমানোর জন্য খুবই ভালো। তো ওটা যদি
দুটো গ্রহণ করে, দেন হচ্ছে সাথে যদি হচ্ছে ভেজিটেবলস থাকে, এটা মিক্সড ভেজিটেবলস হবে হালকা তেলে, মানে হালকা তেলে বা অনেকে যদি বয়ল খেতে যায় এটা ডিপেন্ড করে, বাট কোনো মশলা টশলা বা কোনো কিছু না, জাস্ট হালকা তেলে জাস্ট শ্যালো ফ্রাই করে নিতে হবে। দেন হচ্ছে সাথে একটা ডিপ পোজ রাখতে পারে, সেটা হচ্ছে উনি যেহেতু ওনার এইজটা একটু বেশি, তো সেই ক্ষেত্রে আমরা সপ্তাহে 3 দিন ডিমের কুসুম সহ খেতে বলি, বাকি দিনগুলো ডিমের সাদা অংশ। এখন ডিমটা উনি কিভাবে চেঞ্জ করে খাবে এটা ওনার উপর। একদিন ডিম পোজ খেলো, আরেকদিন ডিম হচ্ছে কি বয়েল খেলো, অমলেট খেলো, এটা আর এটা ওনার ব্রেকফাস্ট গেলো। এরপর হচ্ছে ওনার মিড মর্নিং স্ন্যাক্সটা আসবে, সেই ক্ষেত্রে আমরা যেহেতু উনি ওজনটা অনেক বেশি, ওনার নিয়ন্ত্রণও আসছে না, সেই ক্ষেত্রে কিছু কিছু টিপস দেওয়া হয় আমাদের ওখানে। হচ্ছে ফ্রুটস চয়েস করতে পারে, আর হচ্ছে মিক্সড নাট, এটা খুবই উপকারী। এটা যদি এটা গুড সোর্স অফ প্রোটিন, তারপর এখানে অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, তো এটা থেকে আপনি ফ্যাটও পেয়ে যাচ্ছেন।